من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি আরব হও চাই তুমি আজম হও সুবহানাল্লাহ মান 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 এ তরজমা কি চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি আরব হও চাই তুমি আজম হও চাই তুমি এশিয়ান হও চাই তুমি ইউরোপিয়ান হও সুবহানাল্লাহ তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ঈমান বানাও তুমি আমল বানাও তুমি ঈমান বানাও তুমি আমল বানাও আমি দুটো বানাবো তোমার দুনিয়া সাজাবো তোমার আখিরাত সাজাবো সুবহানাল্লাহ পারলে তোমাদের কাছে এর বিপরীত কোনো কৌশল থাকলে বলতে পারো এর বিপরীত কোনো বস্তু দিয়ে তুমি তোমার দুনিয়ার আখিরাত সাজাবার কথা বললে বলতে পারো বলবা হুজুর দুনিয়া তো সেজে গেছে এর বিপরীত কোন পন্থা যারই দুনিয়া সাজছে অল্প কয়েকদিনের জন্য বুঝেন নাই কথা এর বিপরীত পন্থা যার দুনিয়াই বলছে কয়েকদিনের জন্য বলেন ফেরাউনের দুনিয়া বলছে কয়েকদিনের জন্য কারুনের দুনিয়া কয়েকদিনের জন্য নমরুদের দুনিয়া কয়েকদিনের জন্য আবু জাহেলের দুনিয়া কয়েকদিনের জন্য এর বিপরীতে যেখানেই সুখের ঠিকানা অল্প কয়েকদিনের জন্য আর আমাদের ফর্মুলা কোরআনের ফর্মুলা যেই সুখের ঠিকানা চিরদিনের জন্য কত দিনের জন্য বলেন কোরআনের বর্ণনার সুখের ঠিকানা চিরদিনের জন্য কোরআনের বর্ণনার সুখের ঠিকানা চিরদিনের জন্য বলেন কোরআনের বর্ণনার সুখের ঠিকানা কি আর অন্য কোন থিওরিতে সুখের ঠিকানা অল্প কয়েকদিনের জন্য তাও নিশ্চয়তা নাই তাও কি নাই আর আমাদের কোরআনের বর্ণনা সুখের ঠিকানা নিশ্চয়তার সাথে চিরদিনের জন্য গ্যারান্টি সহ কাজ করি আমরা কি বিফলে মূল্য ফেরত বিফলে কি ফেরত বলেন বিফলে মূল্য ফেরত আপনার ছেলেকে আপনি দিয়ে শিখিয়েছেন আপনি জান্নাতে না গেলে হাসরের ময়দানে বলবেন হুজুর বিষয়টা কি দুনিয়াও গেল আখেরাতও গেল বিষয়টা কি জোরে করে দেখা হবে ইনশাআল্লাহ ঘড়ি দেখেন ঘড়ি আল্লাহ এই থিওরিতে মাহফিলের তো সুযোগ শেষ তাহলে ঘরে ঘরে প্রোগ্রাম চালু করেন ঘরে ঘরে ইসলাহী মজলিস চালু করেন প্রত্যেকটা মসজিদে জিকিরের মজলিস চালু করেন প্রত্যেকটা মাদ্রাসায় জিকিরের মজলিস চালু করেন যতক্ষণ সুযোগ আছে ইসমাইল সাহেব আপনার মাদ্রাসায় প্রতি মাসে একটা মসজিদ চালু করেন আপনি প্রতি মাসে একটা মসজিদ চালু করেন আর কারে কইতাম আপনি প্রতি মাসে মসজিদ চালু করেন ইউসুফ হাফিজ ইউসুফ প্রতি মাসে মসজিদ চালু করেন নিজে বাঁচেন উম্মতকে বাঁচান সেটা যদি আর সুযোগ না থাকে তো কমুজ আল্লাহ আর পারে নাই কি ভাই মেয়েদের মজলিস করেন মেয়েদের জন্য ইসলামী মজলিস করেন সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস করেন পোস্টার দরকার নেই মাইকেরও দরকার নেই মাইক লাগান ঘরে ভিতরে কথা বলেন 20 জন আসার দরকার নেই 10 জন আসুক চালু করেন আমরা ছোট্ট মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা ইসলামী মসজিদ মেয়েদের মসজিদ সকাল 9টা থেকে একটা দুপুর পুরুষের মসজিদ জোহর থেকে আয়েশা কয়দিন পরে জানি না এই মসজিদ হবে কিনা জানা নাই 2500 মহিলা দিনে আসে কয়েক হাজার পুরুষ রাত্রে আসে আগামী মসজিদ করতে পারবো কিনা জানা নাই একজন মানুষ পৃথিবীর নাই যে এটা বলে যে হুজুর মসজিদটা চালান আমরা আপনার সাথে আছি নাই গোটা পৃথিবীর বিপরীত আফসোস নাকি আফসোস নাকি গোটা পৃথিবীর বিপরীত শুধু বদ্দিন বিপরীত ন শুধু ইহুদি বিপরীত ন বৌদ্ধ মৌলবি বিপরীত কি কয়দিন চলে জানা নাই যদি এই 30 তারিখে সুযোগ পাই আপনিও যদি সুযোগ পান হায়াতে রাষ্ট্রীয়ভাবে সুযোগ পান আসবেন আমিও যদি হায়াতে রাষ্ট্রীয়ভাবে সুযোগ পাই আমি করব আপনি সুযোগ পাইলে কি আসবেন আপনি আমি যদি সুযোগ না পাই তত শেষ তো আমার জিম্মাদারি শেষ আমারও যদি তুমি চলো বিতে যাও
তো আমার জিম্মাদারি শেষ। কি আপনার মাদ্রাসা না 300 ছাত্র আছে, 300 বাপ না আছে, 300 ছাত্রীর মা না আছে, কি 300 ছেলের মা না আছে, আপনি 300টা মহিলার জন্য কি করলেন? আপনি 300 বাপের জন্য কি করলেন? বুঝতে পারছি নি, বলেন কে দিবে আমাদেরকে এই ফিকির গুলো? এই মাসুদ ভাই, মাসুদ ভাই, নিয়ত করছি রোজার আগে একটা দিন শুধু সুদর্ণপুর মাদ্রাসা ওলামা একরামের একটা ইস্তেমা করব, ওখানে কোনো জাহেলকে ঢুকতে দিতাম না। হ্যাঁ, এপ্রিলের 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ জোহরের আগে যাবে, জোহর থেকে আসার আমি একটু বয়ান করব, নিয়ত করছি যদি সে পর্যন্ত আল্লাহ আমার হায়াত রাখে এবং সে পর্যন্ত আল্লাহ আমারে সুস্থ রাখে, আমি জেলে না যাই, হাসপাতালে না যাই, কি আল্লাহ যেন আমার হায়াত দারাজ করেন। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে এদের কার কাছে আমানত? আমাদের কাছে আমানত। কই মরণ আনোয়ার কই? দূরে বসে থাকেন, এখানে না আসবেন। এরা আমাদের কাছে কি বলেন? আমানত। কতজন ছাত্রী? 125 জন। আচ্ছা 125টা ধ্বংসের লেগে কয়টা মেয়ে যথেষ্ট? বাংলাদেশে গত 47 বছর ধরে কজনে বরবাদ করতেছে? ১২৫টা মেয়ে যদি জমানার রাবে আপসি হয় তো কেমন হবে? তো এই মেয়ের জামাইটা কেমন হবে? এই মেয়ের ছেলে মেয়েগুলো কেমন হবে? ওদের নাই নাতকুরগুলো কেমন হবে? তাহলে এই মাদ্রাসাটার দরকার কতদূর কন? আর আপনি কি এটাকে দুনিয়া মনে করতেছেন না আখেরাত মনে করতেছেন? বলেন, আবার বলেন, মনে রাখবেন আল্লাহর কসম, যার আখেরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর। কি বলছি বলেন? যার আখেরাত বরবাদ হয় দুনিয়াও বরবাদ। বলেন, ফেরাউনের কি দুনিয়া আবাদ হয়েছে না বরবাদ হয়েছে? কারণের দুনিয়া আবাদ হয়েছে না বরবাদ হয়েছে? হ্যাঁ, আবু জাহেলের দুনিয়া আবাদ হয়েছে না বরবাদ হয়েছে? হযরত বেলাল যখন গভর্নর হয়েছে তখন কেমন হয়েছে? হযরত আবু হুরায়রা যেদিন নাকে রেশমি কাপড় দিয়ে নাক মুছতেছিল তখন কয় বাখা বাখা আবু হুরায়রা, তুমি খিদার তাড়না তরফাইতা, তুমি এখন কি? যার দুনিয়া বরাদ আখিরাত বরবাদ তার দুনিয়াও বরবাদ। বলেন, আর যার আখিরাত আবাদ তার দুনিয়াও আবাদ। এর বিপরীত একটা উদাহরণ দুনিয়াতে দেখান, বুঝেন নাই সাইফুল সাহেব? বুঝেন নাই কিতা? বুঝলেন এ মাকসুদ সাহেব? বুঝছেন কি? বুঝছেন মুখস্থ করেন, যার আখেরাত আবাদ বলেন তার দুনিয়া আবাদ, আর যার আখেরাত বরবাদ তার দুনিয়া সাময়িক আবাদ হলেও চিরস্থায়ী বরবাদ। জোরে কয় না, তার দুনিয়া সাময়িক আবাদ হলেও, বলেন যার আখেরাত বরবাদ, বলেন তার দুনিয়া সাময়িক আবাদ হলেও চিরস্থায়ী বরবাদ, আর যার আখেরাত আবাদ দুনিয়া সাময়িক বরবাদ হলেও চিরস্থায়ী আবাদ। লিখে রাখেন স্বর্ণ দিয়া, আখেরাত বরবাদ হবে আর আমার দুনিয়া সুন্দর হবে? হবে না। আর দুনিয়া আবাদ হবে আখেরাত বরবাদ হবে? অতএব আখেরাত আবাদ করেন, দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। বলেন ইনশাআল্লাহ। আর আখেরাত আবাদ হবে ঈমান আমল দিয়ে, আখেরাত বরবাদ হবে গুনাহ দিয়ে। বুঝে নাই? আখেরাত বরবাদ হবে কি দিয়ে? গুনাহ দিয়ে। বলেন আখেরাত বরবাদ হবে কি দিয়ে? এ আপনি মনে করেন না যে সমস্ত ছেলেগুলো রাস্তা ক্যারামবোর্ড খেলে এদের দুনিয়া খুব সুন্দর হবে? জি না। আপনি মনে করেন না যে সমস্ত ছেলেগুলো টেলিভিশনের পর টেলিভিশন, মাসের পর মাস, বছরের পর বছর টেলিভিশন দেখতেছে এদের দুনিয়া খুব সুন্দর হবে? বুঝেন না কথা মনে হয়? বুঝে আসছে কিনা বলেন? যার আখেরাত আবাদ তার দুনিয়া অবশ্যই আবাদ, সাময়িক বরবাদ হইলেও আবাদ, আর যার আখেরাত বরবাদ দুনিয়াও সাময়িক আবাদ হইলেও চিরস্থায়ী কি বরবাদ। আমল বলা সাময়িক বরবাদ হইলেও চিরস্থায়ী কি? আর দুনিয়াতেই চিরস্থায়ী আবাদ।
দুনিয়াতেও আবাদ আখিরাতেও আবাদ। মানামিল সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও আমি রব দুটো বানাবো, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো। দুনিয়া মানে শুধু একটা বাড়ি এটাই দুনিয়া নয়, একটা গাড়ি এটাই দুনিয়া নয়, এটাই কি না, এটা তো ইহুদিরও হইতে পারে, এটা তো সামারেরও হইতে পারে, এটা তো কুমারেরও হইতে পারে, কি ভাই। এজন্য ঈমান বানান, ঈমান বানান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা